প্রিয় ছাত্রছাত্রী সকল আজ আমি রাজনীতিবিজ্ঞানের যেটা কহাকা সমসাময়িক বিশ্ব ৰাজনীতি এই সমসাময়িক বিশ্ব ৰাজনীতিৰ যেটা প্ৰথম অধ্যায় বিশ্ব রাজনীতির শীতল যুদ্ধৰ যুগ দ্য কোল্ড ওয়ার ইৰা ইন ওয়ার্ল্ড পলিটিক্স এই অধ্যায় সম্পর্কে আমি আলোচনা কৰিম আমি এইটো অধ্যায় আলোচনা বিখেক কই। দ্বিতীয় বিশ্বযুদ্ধর সমাপ্তির পিছত আৰু সোভিয়েত ইউনিয়নে শীতল যুদ্ধর কেনেকৈ কেন্দ্ৰবিন্দু হয়ে পড়ছিল সেই সম্পর্কে এই অধ্যায়ত আলোচনা করা লগতে উপনিবেশিক শাসনের কবল মু কবলের মুক্তি লাভ করা রাষ্ট্রই নতুন স্বাধীনতা অর্জন করেছে সেই রাষ্ট্র গোষ্ঠী নিরপেক্ষ নামের একটা সংগঠনের জন্ম দিছিল লগতে এই গোষ্ঠী নিরপেক্ষ গোটর রাষ্ট্র নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলার জড়িয়ে তখন অর্থনৈতিক উন্নতি আর রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার বাবে যি চেষ্টা অব্যাহত রাখি সেই সম্পর্কে এই অধ্যায়ত আলোচনা করা হব আমি প্রথমতে আলোচনা করিম। যে শীতল যুদ্ধ কি শীতল যুদ্ধ সম্পর্কে আলোচনা জানতে দেখা যায় যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রসমূহে। সমূহে তখেস্কলে প্রত্যেক যুদ্ধর পরিবর্তে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার পাছত পারস্পরিক অবিশ্বাস আর শত্রু ভাবাপন্নতা ওঠট রাখি পেলাই নিজকে শক্তিশালী করার প্ৰচেষ্টা চলায় তাকে শীতল যুদ্ধ হয় অর্থাৎ শীতল যুদ্ধর অর্থ তো হয়েছে যে দুটা বৃহৎ শক্তি তথ্যসলের মাজত কাজিয়া আছে পূর্তিদ্বন্দ্বিতা আছে কিন্তু তখন থকলে কোনো যুদ্ধত লিপ্ত হব নখোজে কিন্তু এই রাষ্ট্র মাজত মাজত ক্ষমতা বৃদ্ধির কারণে এটা অঘোষিত যুদ্ধ আৰম্ভ হয় সেই যুদ্ধটোকে কি বুলি কোৱা হয় শীতল যুদ্ধ বুলি কোৱা হয় তেনেহ'লে শীতল যুদ্ধ সম্পৰ্কে আমাৰ এটা ধাৰণা যে প্ৰতিদ্বন্দ্বী ৰাষ্ট্ৰসমূহৰ মাজত কূটনৈতিক সম্পৰ্ক থকাৰ পিছতো তেখেতসকলৰ মাজত পাৰস্পৰিক অবিশ্বাস থাকে শত্ৰু ভাৱপন্নতা থাকে আৰু নিজকে শক্তিশালী কৰাৰ কাৰণে তেখেতসকলে প্ৰচেষ্টা চলায় আৰু তাকে কি বুলি কোৱা হয় শীতল যুদ্ধ বুলি কোৱা হয় অৰ্থাৎ দুটা বৃহৎ শক্তির মাজত তার সৃষ্টি হলেও কোনো ধরনের প্রত্যেক যুদ্ধত অবতীর্ণ হবলে ইচ্ছুক নহে কিন্তু ক্ষমতা বৃদ্ধির কারণে তেখেতসকলৰ মাজত এটা অঘোষিত যুদ্ধ আরম্ভ হয় আর এই অঘোষিত যুদ্ধখনকে কি কি বলে হয় শীতল যুদ্ধ হয় এতিয়া আমাকে এটা কথা জানিব লাগিব যে বিশ্বত শীতল যুদ্ধর আরম্ভণি কেতিয়া হয়েছিল বিশ্বত শৈতলযুদ্ধৰ আৰম্ভণি সম্পৰ্কে যদি আমি আলোচনা কৰোঁ তেতিয়াহ'লে দেখা যাব যে ঊনৈছশ ঊনচল্লিছ চনত যিটো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আৰম্ভ হৈছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধত দুটা শক্তিগোষ্ঠীয়ে অংশগ্ৰহণ কৰিছিলে তাৰে এটা হৈছে মিত্ৰ শক্তি যাক এলাইট ফৰ্চ বুলি কোৱা হয় আৰু আনটো হৈছে অৰ্শ্ব শক্তি মিত্ৰশক্তিৰ নেতৃত্ব বহন কৰিছিলে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ সোভিয়েত ইউনিয়ন গ্রেট ব্রিটেন আর ফ্রান্স আনহাতে অস্ত্রশক্তির নেতৃত্ব বহন করেছিলেন কোনে জার্মানি ইটালী আর জাপান জার্মানি ইটালি ইটালী জাপানক উনিশশো পঁচল্লিশ সনতারস্ত কৰাত দ্বিতীয় বিশ্বযুদ্ধর অন্ত করেছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল এতিয়া প্রশ্ন হয়েছে যে এই যুদ্ধখনত বিশ্বৰ প্ৰায় সকলোবোৰ বৃহৎ শক্তিয়ে জড়িত হৈ পৰিছিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধখন ইউৰোপৰ দেশসমূহৰ উপৰিও দক্ষিণ পূব এছিয়া দক্ষিণ এছিয়া চীন বাৰ্মা সকলো ঠাইতে এই যুদ্ধখন কি হৈছিলে বিয়পি পৰিছিলে এতিয়া প্ৰশ্ন হৈছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সমাপ্তিৰ পিছত অৰ্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্ত পড়ার পিছত উনিশশো চনৰ পৰা বিশ্বত কি হয়েছিল নতুনকৈ আরম্ভ হয়েছিল আন এটা যুদ্ধ যি যুদ্ধটার নাম হয়েছে শীতল যুদ্ধ আমেৰিকা যুক্তরাষ্ট্রই উনিশশো পঁচল্লিশ সনের আগস্ট মাহত জাপানের হিরোসিমা আর নাগাছাকি দুখন শহরত পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল আর এই পারমাণবিক বোমা নিক্ষেপ লগে লগে কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধর অন্ত এতিয়া প্রশ্ন হয়েছে যে যুক্ত মুহূৰ্তত জাপানে আত্মসমর্পণ সমর্পণ করবলে ওলাইছিল সেইটা সময়তে কি করেছিল আমেৰিকা যুক্তরাষ্ট্রই জাপানের দুখন চহৰ হিরোসিমা আর নাগাসাকি। আগস্ট মাহত উনিশশো পঁয়চল্লিশ সনের আগস্ট মাহত হিরোসিমা আর নাগাছাকি এই দোকান শহর কি করেছিলেন পারমাণবিক বোমা নিক্ষেপ লগে লগে দ্বিতীয় বিশ্বযুদ্ধর অন্ত বিভিন্ন জনে আমেৰিকা যুক্তরাষ্ট্রক সমালোচনা করেছে যে যুট সময়ত জাপানে আত্মসমর্পণ করবাই সময়ত জাপানের দুখন শহরত পারমাণবিক বোমা নিক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা নাই কিন্তু আমেৰিকা যুক্তরাষ্ট্রই যুক্তি দিছিলে আমেরিকা যুক্তরাষ্ট্রই পারমাণবিক বোমা নিক্ষেপ করার অন্তরালত উদ্দেশ্য আছিল হেটো হৈছে অতি হনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধখনের অবহান ঘটাব লাগে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিত্রগোষ্ঠীর জীবন আর সম্পত্তির ক্ষতি নহয় এতিয়া প্রশ্ন হল যে আমেরিকা যুক্তরাষ্ট্রই জাপানের হিরোসীমা আর নাগাসাকিত। পারমাণবিক বোমা নিক্ষেপ করার সপক্ষে যি যুক্তি নিদেৱ কিয় প্ৰকৃততে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই ছভিয়েট ৰাছিয়াক সকীয়াই দিব বিচাৰিছিল যে বিশ্বৰ ভিতৰত যিটো সৰ্বশ্ৰেষ্ঠ ৰাষ্ট্ৰ শক্তিশালী ৰাষ্ট্ৰ সেইটো হৈছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ আৰু এছিয়া মহাদেশত ছভিয়েট ৰাছিয়াই যাতে সামৰিক আৰু ৰাজনৈতিক লাভালাভৰ কাৰণে কোনো ধৰণৰ চেষ্টা নকৰে এইটো আছিল জাপানৰ হিৰোচিমা আৰু নাগাচাকি এই দুখন চহৰত আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই যিটো পাৰমাণৱিক বোমা নিক্ষেপ কৰিছিল এইটোৱেই আছিল ইয়াৰ মূল উদ্দেশ্য যুদ্ধৰ পিছত দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পিছত বিশ্ব স্তৰত কি হৈছিল দুটা বৃহৎ শক্তি দুটা মহাশক্তি বা বৃহৎ শক্তিৰ সৃষ্টি হৈছিল আৱিৰ্ভাৱ হৈছিলে এই বৃহৎ শক্তি দুটা হৈছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ আৰু ছবিয়াত ইউনিয়ন আমেরিকা যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধর পিছত সমগ্র বিশ্ব দুটা বৃহৎ শক্তির সৃষ্টি হয়েছিল এটা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর আনটো হয়েছে সোভিয়েত ইউনিয়ন যি সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা যুক্তরাষ্ট্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময়ত মিত্রজোটত থাকি পেলাই জার্মানি জাপান আর ইটালির বিরুদ্ধে কি করেছিল যুদ্ধ করেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্ত লগে লগে আমেরিকা যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন বিশ্বৰ ভিতর দুখন শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হল ইয়ার মূল কাৰণটো হয়েছে যে এই দুয়োখন দেশে পারমাণবিক অস্ত্রর অধিকারী আছিল কিন্তু উভয় দেশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ক্ষেত্র নিজকে আঁতৰাই ৰাখিছিল কাৰণ তেখেতসকলে উপলব্ধি কৰিছিল যাতে আন এখন বিশ্বযুদ্ধৰ সূত্ৰপাত নহয় সেয়েহে এই দুখন ৰাষ্ট্ৰৰ মাজত কি আৰম্ভ হ'ল শীতল যুদ্ধ আৰম্ভ হ'ল আৰু এই শীতল যুদ্ধ কেতিয়াও পুথেক্ক বা সহস্ৰ যুদ্ধত অৱতীৰ্ণ হোৱা নাছিলে এই দেশ দুখনৰ মাজত শত্ৰুতাৰ ভাৱ প্ৰতিদ্বন্দ্বিতা সেইটো অব্যাহত আছিল অৰ্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সমাপ্তিৰ পাছত দেশ দুখনৰ মাজত শীতলযুদ্ধৰ সূত্ৰপাত হৈছিল সমগ্ৰ বিশ্বব্যাপী দুটা গোটৰ সৃষ্টি হৈছিলে এই দুটা গোট সম্পৰ্কে যদি আমি আলোচনা কৰোঁ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পিছত সৃষ্টি হোৱা শীতল যুদ্ধৰ সময়ত যি দুটা বৃহৎ শক্তি আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ আৰু ছভিয়েট ইউনিয়ন এই আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ আৰু ছভিয়েট ইউনিয়নে বিভিন্ন ঠাইত বিশ্বৰ বিভিন্ন ৰাষ্ট্ৰৰ মাজত তেখেতসকলৰ আধিপত্য বিস্তাৰ কৰাৰ কাৰণে কি কৰিছিলে চেষ্টা কৰিছিলে আৰু যাৰ পৰিণতিস্বৰূপে সমগ্ৰ বিশ্বখন দুটা গোষ্ঠীত বিভক্ত হৈছিল বিশ্বৰ পৰাই সকলোবোৰ ৰাষ্ট্ৰই এই শক্তিগোষ্ঠীৰ যিকোনো এটাত যোগদান কৰিছিল আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ শিবিৰত কিছুমান ৰাষ্ট্ৰই যোগদান কৰিছিলে ছভিয়েট ইউনিয়নৰ শিবিৰত কিছুমান ৰাষ্ট্ৰই যোগদান কৰিছিলে আমি যদি প্রথম অবস্থাত। কোন রাষ্ট্রই এই দুটা শিবিরত যোগদান করেছিল সেই সম্পর্কে আলোচনা করু। তেতিয়া দেখা যাব যে আমেরিকা যুক্তৰাষ্ট্ৰৰ শিবিরত যোগদান করা রাষ্ট্র সমূহ হয়েছে বেলজিয়াম কানাডা ফ্রান্স জাপান ইটালি আর ব্রিটেন অন্যহাতে সোভিয়েত ইউনিয়নের শিবিরত যোগ দিয়া হৈছে আলবেনিয়া বুলগেরিয়া পূব জার্মানি পলেণ্ড আৰু উত্তৰ কোৰিয়া বিশ্বৰ এই সৰু সৰু ৰাষ্ট্ৰবোৰ এই বৃহৎ শক্তি দুটাৰ সপক্ষে যোগদান কৰি পেলাই তেখেতসকলে এই দুটা শক্তিৰ লগত যোগদান কৰাৰ মূল কাৰণটো সম্পৰ্কে যদি আমি আলোচনা কৰোঁ তেতিয়াহ'লে দেখা যাব যে এই ৰাষ্ট্ৰসমূহক বৃহৎ শক্তিসমূহে কি দিব ৰক্ষণাবেক্ষণ দিব অস্ত্ৰ শস্ত্ৰৰ যোগান দিব আৰ্থিক সাহায্য দিব এইবিলাক প্ৰতিশ্ৰুতি দিয়াৰ কাৰণে এই সৰু সৰু ৰাষ্ট্ৰসমূহে কি কৰিছিল এই দুটা শক্তি শিবিৰত যোগদান কৰিছিল এই সৰু সৰু ৰাষ্ট্ৰবোৰক ওচৰ চুবুৰীয়া ৰাষ্ট্ৰসমূহৰ পৰা নিৰাপত্তা দিয়াৰো কি দিছিলে আশ্বাস দিছিলে যাতে ওচৰ চুবুৰীয়া ৰাষ্ট্ৰসমূহে এই ৰাষ্ট্ৰসমূহৰ যাতে নিৰাপত্তা বিঘ্নিত কৰিব নোৱাৰে তাৰ ব্যবস্থা গ্রহণ করব এই হরু সুর রাষ্ট্রসমূহক প্রতিশ্রুতি দিছিল যার কারণে এই রাষ্ট্র সমূহর কিছু আমেরিকা যুক্তরাষ্ট্র শিরত যোগদান করেছিল আর আন কিছু রাষ্ট্রই সোভিয়েত রাশিয়ার শিবিরত যোগদান করেছিল বিশ্বখন যেতিয়া দুটা ভাগত বিভক্ত হয়েছিল প্রথমতে এই বিভক্তটা আরম্ভ হৈছিল ইউরোপত পশ্চিম ইউরোপের ৰাষ্ট্ৰ এই পশ্চিম ইউরোপের অধিকাংশ ৰাষ্ট্ৰই কি করেছিল আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ পক্ষ যোগ দিছিল আর পূব ইউরোপর ৰাষ্ট্ৰ এই রাষ্ট্র সমূহে ইউনিয়নৰ ইউনিয়নের শিবিরত যোগ দিছিল যার কারণে এই মিত্রতটক পশ্চিমিয়া মিত্রতা আর পূবর মিত্রতা বলিও কোৱা হয় পশ্চিমিয়া মিত্রতা বুলিলে তেন্তে আমি কাক যুক্তৰাষ্ট্ৰৰ লগত যুক্তরাষ্ট্রের ৰাষ্ট্ৰই মিত্রতা করেছিল সেই মিত্রতা কি বলে কোৱা হয় পশ্চিমিয়া মিত্রতা আর সোভিয়েত ইউনিয়নের যা রাষ্ট্রই মিত্রতা করেছিল ইয়াক হয় পোব বা প্রাচর মিত্রতা যুক্তরাষ্ট্র নেতৃত্ব বহন করে পেলাই মিত্র মিত্রগোষ্ঠিয়ে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন অর্থাৎ নেটো নর্থ আটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন নামের একটা সংগঠন তখেসা গঠন করে পেলাই উনিশশো চনৰ পৰা ইয়াক কার্যকারী করেছিল আর এই নেটৰ সদস্য রাষ্ট্র সংখ্যা আসিল ইয়াত অংশগ্ৰহণ রাষ্ট্রই আৰু অংশগ্রহণ করেছিল বেলজিয়াম কানাডা ডেনমার্ক ফ্রান্স আইসল্যান্ড, ইটালি নেদারল্যান্ড, পৰ্তুগাল গ্ৰেট গ্রেট ব্রিটেন আর যুক্তরাষ্ট্র। উত্তর আটলান্টিক জিত চুক্তি সংগঠন অৰ্থাৎ নেটু এই উত্তৰ আটলান্তিক চুক্তি সংগঠনে তেখেতসকলে এটা ঘোষণাপত্ৰ আগবঢ়াইছিল যি ঘোষণা পত্ৰত তেখেতসকলে কৈছিল যে ইয়াৰ সদস্য ৰাষ্ট্ৰসমূহৰ যিকোনো এখন ৰাষ্ট্ৰক যদি কোনো ৰাষ্ট্ৰই আক্ৰমণ কৰে তেন্তে এই আক্ৰমণক সকলো ৰাষ্ট্ৰৰ ওপৰত আক্ৰমণ হোৱা বুলি গণ্য কৰা হ'ব লগতে কোৱা হৈছিলে যে এনেধৰণৰ আক্ৰমণ হ'লে সকলো সদস্য ভুক্তরাষ্ট্রই আক্রান্ত হওয়া বিভিন্ন খরনের সাহায্য প্রদান করব লাগিব আনহাতে মিত্র মিত্রগোষ্ঠীর যুক্ত রাষ্ট্র সেই রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বত ওয়ার্স চুক্তি নামের এটা চুক্তি সম্পাদন করেছিল এই চুক্তি খুব উনিশশো পুষ্পান্ন সনত সম্পাদন করা হয় আর ইয়ার মূল উদ্দেশ্য আছিল যে ইউরোপত উত্তর আটলান্টিক চুক্তি সংগঠনের সদস্যভুক্ত চুক্তি সংগঠনের সদস্যভুক্ত রাষ্ট্র আছে এই রাষ্ট্র সমূহ কৰা প্রতিহত করা ওয়ার্স চুক্তির অন্তর্ভুক্ত যা হৈছে আলবেনিয়া বুলগেরিয়া সেকোস্লোভেকিয়া পূব জার্মানি হাঙ্গেরি পলেন্ড আর সোভিয়েত ইউনিয়ন এই রাষ্ট্রবিলাক আমার যুক্ত ওয়ার্স চুক্তি যেভিয়েত ইউনিয়নের নেতৃত্বত গঠিত হয়েছিল মিত্ৰ শক্তিক লৈ পেলাই ইয়াৰ নাম হৈছে ৱাৰ্ছ পেক্ট বা ৱাৰ্ছ চুক্তি আৰু এই ৰাষ্ট্ৰকেইখন হৈছে সেই ৱাৰ্ছ চুক্তিৰ সদস্য ৰাষ্ট্ৰ এতিয়া প্ৰশ্ন হৈছে যে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ পক্ষ লোৱা বা আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ পক্ষত যোগ দিয়া ৰাষ্ট্ৰ আৰু ছভিয়েট ইউনিয়নৰ পক্ষত বা শিবিৰত যোগ দিয়া ৰাষ্ট্ৰসমূহক লৈ পেলাই দুটা সংগঠনের সৃষ্টি হয়েছিল এটা নাম হয়েছে নেটো নর্থ আটলান্টিক ট্রেডিং অর্গেনাইজেশন আর আনটো হয়েছে ওয়ারশপ একট ওয়ারশপ একট এই সংগঠনটো সংগঠনটা ক্যকরী হয়েছিল উনিশশো চনৰ সনেরপর আনহাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যুক্ত নাটু নর্থ আটলান্টিক ট্রেডি অর্গেনাইজেশন এই সংগঠনটো কার্যকরী হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ পৰা এতিয়া প্ৰশ্ন হৈছে যে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ নেতৃত্বত সমগ্ৰ ইউৰোপ মহাদেশত পশ্চিমবংগৰ যিবিলাক ৰাষ্ট্ৰ ইয়াৰ উপৰিও পৃথিৱীৰ অন্যান্য প্ৰান্তৰ যিবিলাক ৰাষ্ট্ৰ সেইবিলাকক লৈ পেলাই আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰে এটা শিবিৰ গঠন কৰিছিলে আনহাতে ইউৰোপৰ পূব ইউৰোপৰ যিবিলাক ৰাষ্ট্ৰ লগতে সমগ্র বিশ্বর আর অন্যান্য কিছু রাষ্ট্রই কি করেছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বত যদি ওয়ার্শ চুক্তি হয়েছিল সেই ওয়ার্শ চুক্তিত তখন কি করেছিল অংশগ্রহণ করেছিল অর্থাৎ আমি কব লাগিব যে হীতল যুদ্ধই সমগ্র বিশ্বক দুটা গোষ্ঠীত বিভক্ত করেছিল আর বিশ্বলৈ বিপদর এটা আগজাননি দিছিল এনে পরিস্থিতি উপনিবেশিক শক্তি বিশেষক গ্রেট ব্রিটেন আর ফ্রান্স উপনিবেশিক শক্তি বিশেষ করে গ্রেট ব্রিটেন আর ফ্রান্সের কবলরপাড়া যা রাষ্ট্রই নতুনক স্বাধীনতা লাভ করেছিল সেই রাষ্ট্র সমূহ কি করে পেল চিন্তিত করে তুলিছিল যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করার পিছত পুনর নিজস্ব অধিকার হেরুয়াব বা কোনো একটা বৃহৎ শক্তির কবলত থকল পড়ব যার কারণে ফ্রান্স আর নতুন নতুনক স্বাধীনতা লাভ করা রাষ্ট্র সমূহে যুক্তৰাষ্ট্ৰৰ যুক্তরাষ্ট্রের শিরিরতো তথে যোগদান করা নাছিল সোভিয়েত রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের শিবিরত তথেসকলে যোগদান করা নিল ইয়ার বিনিময়সকলে কি করেছিল এটা নতুন সংগঠনের সৃষ্টি করেছিল সংগঠন বা গোটর নাম হয়েছে গোষ্ঠী নিরপেক্ষ গোট প্রিয় ছাত্র ছাত্রীস আমি আজি দুটা শক্তি শিবির যুদ্ধৰ আরম্ভণি বা কাক বলে এই সম্পর্কে আমি আলোচনা করল তোমালকে ভিডিও ক্লাছটো চাই পেলাই যদি তোমালোকৰ কিবা অসুবিধা থাকে বুজাত কিবা অসুবিধা হয় তেতিয়া হলে সুদা মানে তোমাল যথাযথ উত্তর দিয়ার কারণে চেষ্টা করি তোমাল এই চ্যাপ্টারত বিভিন্ন ধরনের কোয়েশনে পাৰে যে বৃহৎ শক্তির রাষ্ট্র সমূহ হু রাষ্ট্রবরণ মিত্রতার কী প্রয়োজন বা নিউ ইন্টারনেশনাল ইকনমিক অর্ডার নতুন অর্থনৈতিক শৃঙ্কুলাটা কি নিয়র ফুল ফর্ম কি ছিটৰ ফুল ফৰ্ম কি চেণ্টৰ ফুল ফৰ্ম কি নেটৰ ফুল ফৰ্ম কি এই ধৰণৰ কুৱেশ্যন এইটো চেপ্তাৰৰ পৰা তোমালোকক দিব পাৰে যে নেটৰ সদস্য ৰাষ্ট্ৰৰ সংখ্যা কিমান তাৰপিছত ৱাৰ্ষ চুক্তিৰ সদস্য ৰাষ্ট্ৰৰ সংখ্যা কিমান ৱাৰ্ষ চুক্তিৰ অন্তৰ্ভুক্ত হোৱা ৰাষ্ট্ৰসমূহৰ নাম লিখা নেটৰ সদস্যভুক্ত ৰাষ্ট্ৰসমূহৰ নাম লিখা নাট কাৰ নেতৃত্বত গঠিত হৈছিল বা কারণে চুক্তিকার নেতৃত্বত গঠিত হয়েছিল এইবিল কোয়েশন তোমাল এই দিব পাৰে ইয়ার উপরেও প্রাচ্য মিত্রতা বুলিলে কি বুঝা বা পশ্চিমিয়া মিত্রতা বুলিলে কি বুজা এইবিলাক এইবাক কয়েশন তোমাল এই চ্যাপ্টারের দিব আমি নেক্সট ক্লাস পর্যায়ক্রমে বাকি কথাখান ধুন আলোচনা কৰিম তোমাল যদি বুজাত কিবা অসুবিধা হয় হলে তোমালকে প্রশ্ন করবা আমি তোমালোকৰ এই প্ৰশ্নখিনি ছ'লভ কৰি দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম তো ক্লাছটো ভালদৰে চাবা বুজাৰ কাৰণে চেষ্টা কৰিবা কিতাপৰ লগত মিলাই চাবা আমি নেক্সট ক্লাছত শীতল যুদ্ধৰ যিটো ক্ষেত্ৰ বা এলেকা আমি সেই সম্পৰ্কে আলোচনা কৰিম বা বৃহৎ শক্তিৰ ৰাষ্ট্ৰসমূহক সর সুর রাষ্ট্রবরণ মিত্রতার কিয় প্রয়োজন এই সম্পর্কে আমি নেট ক্লাসত আলোচনা করি আজিলকে ইমানেই